হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, প্রত্যেকটি দেশেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব আইন রয়েছে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা তাদের অদ্ভুত নিয়মকানুনের জন্য সারা বিশ্বে পরিচিত, আর তাদের মধ্যে একটি হল ব্রাজিল। এই দেশ যতটা বড়, এই দেশের পুরুষ এবং মহিলারা ততটাই বড় কাজ করে দেখিয়েছে। কিন্তু এই কাজগুলি যে সে কাজ নয়, এই কাজগুলির একটা অন্য লেভেল রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ব্রাজিল দেশের অদ্ভুত নিয়মকানুনের ব্যাপারে জানাবো, যা দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ব্রাজিল হলো ধনী ব্যক্তিদের দেশ। এই দেশে নাগরিকদের মন অনেক বড় হয়ে থাকে, এরা একে অপরের সাথে ভেদাভেদ করে না, আর এখানকার সরকারও ভেদাভেদের বিপক্ষে। আর তাই হয়তো ব্রাজিলের সরকার ভেদাভেদকে দূরে সরিয়ে সমকামিতাকে বৈধতা দিয়েছে। এখানে মেয়েদের সাথে মেয়ের বিয়ে অথবা ছেলেদের সাথে ছেলের বিয়ে একটি সাধারণ ব্যাপার। কিন্তু এই ঘটনাটি যখন এশিয়ার মানুষেরা দেখে তখন তারা অবাক হয়ে যায়। তবে বন্ধুরা, এই নিয়মটি যদি আপনার সাধারণ মনে হয়ে থাকে, তাহলে এবার যে অদ্ভুত নিয়মটি বলতে চলেছি তা সত্যি আপনাকে হতবাক করে দেবে। বন্ধুরা, ব্রাজিলের নাগরিকরা বেশিরভাগ তাদের জেন্ডার চেঞ্জ করে থাকে, যার জন্য ব্রাজিলের সরকার একটি অদ্ভুত নিয়ম বের করেছে। 2018 সালের পরে ব্রাজিলের যত নাগরিক তাদের জেন্ডার চেঞ্জ করিয়েছে, তাদের সকলের খরচা ব্রাজিলের সরকারই দিয়েছে। আর এরপরেও যত জেন্ডার চেঞ্জ হবে তারও খরচা এই দেশের সরকারই দেবে। এই প্রসঙ্গে ব্রাজিলের সরকার বলেছে, গরিব হোক বা বড় লোক, সকলেরই তাদের নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করার অধিকার রয়েছে। যদি কোনো ছেলে মেয়ে হতে চায়, তা হোক, পয়সা ব্রাজিলের সরকার দেবে। আসলে দেশটি ব্রাজিল বলেই হয়তো সবকিছুই সম্ভব। বন্ধুরা, এবার আপনাকে ব্রাজিলের আরও একটি অদ্ভুত নিয়মের ব্যাপারে জানাবো। বন্ধুরা, এটা হয়তো আপনি জানেন যে আমাজন জঙ্গলের 60% ব্রাজিলে অবস্থিত, কিন্তু এটা হয়তো আপনি জানেন না যে এই জঙ্গলের পাশে যে সমস্ত বস্তি রয়েছে সেখানে যদি কোনো ক্রাইম হয়, তাহলে সেই ক্রাইমের ইনভেস্টিগেশন ব্রাজিলের পুলিশ মোষের ওপর বসে করে। এই ব্যাপারে ব্রাজিল পুলিশের বক্তব্য হলো, আমাজন জঙ্গলে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে, যাদের হাত থেকে বাঁচার জন্য সেখানকার পুলিশদের মোষের পিঠে চড়ে আসামিকে ধরতে হয়। তবে কিছু ক্ষেত্রে এই কথাটি একদম গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, আমাজনের বিভিন্ন জায়গায় যেমন ভয়ঙ্কর প্রাণী থাকে, ঠিক তেমনই জলে থাকে বিশাল বড় অ্যানাকোন্ডা, আর এদের হাত থেকে বাঁচার জন্যই ব্রাজিলের সরকার এই অদ্ভুত নিয়মটি করেছে। বন্ধুরা, এবার যে অদ্ভুত নিয়মটির কথা বলতে চলেছি সেটা শুনে আপনি যতটা না অবাক হবেন, তার থেকেও বেশি লজ্জা পাবেন। ব্রাজিলে বেশিরভাগ মহিলারা যখন কোনো নবজাত শিশুর জন্ম দেয়, তখন তারা সেই শিশুকে দুধ খাওয়ায় না। এবার কেন তারা দুধ খাওয়ায় না সেটা জেনে নিন। ব্রাজিলের বেশিরভাগ মহিলারাই মনে করে, শিশুদের দুধ খাওয়ালে তাদের ফিগার খারাপ হয়ে যাবে এবং তারা তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে, আর এই কারণের জন্যই তারা বাচ্চাদের দুধ খাওয়ায় না। তবে এখানে আপনাকে বলে রাখা ভালো যে সমস্ত শিশুদের মা তাদের দুধ খাওয়ায় না, সেই সমস্ত বাচ্চাদের অন্য মায়ের কাছ থেকে দুধ খাওয়ানোর দায়িত্ব ব্রাজিলের সরকার পালন করে থাকে। আর সত্যি এই নিয়মটি খুবই অদ্ভুত। বন্ধুরা, এবার আপনাকে ব্রাজিল দেশের ব্যাপারে এমন কিছু অদ্ভুত ঘটনা বলবো যা আপনি এর আগে কখনোই শোনেননি। এটা সত্যিই অবাক করার ব্যাপার যে ব্রাজিলের 35% ছেলে এবং মহিলারা জন্তু জানোয়ারের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। আর এই ব্যাপারে আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে আপনি আরো বেশি তথ্য পেয়ে যাবেন। আর কি বলবো, দেশটির নাম যখন ব্রাজিল তখন এটিও সম্ভব। বন্ধুরা, আমাদের দেশে গরু ছাগল বা কুকুরকে যেমন রাস্তায় ঘুরতে দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই আপনি ব্রাজিলের রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের সাপকে ঘুরতে দেখতে পাবেন। যদি আপনি ব্রাজিলের রাস্তায় কোনো বিশাল আকৃতির সাপ দেখতে পান, তাহলে সেটাকে আপনি একটা সাধারণ ব্যাপার বলে মনে করতে পারেন, কারণ
এই সমস্ত দৃশ্য সেখানকার মানুষ সবসময় দেখে আসছে, তাই তাদের কাছে এটি একটি সাধারণ ব্যাপার। এবার বন্ধুরা আপনাদের বলবো ব্রাজিল দেশে কয়েদিদের জন্য কি অদ্ভুত নিয়ম রয়েছে। এখানে জেলে বন্দী কয়েদিদের সাইকেল চালাতে দেওয়া হয়, আর যেখান থেকে ব্রাজিলের সরকার নিজের দেশের জন্য বিদ্যুৎ উৎপন্ন করে। এবং যে কয়েদি যত বেশি সাইকেল চালিয়ে যত বেশি বিদ্যুৎ উৎপন্ন করবে তার সাজা ততটাই কমিয়ে দেওয়া হয়। এছাড়াও সেখানকার কয়েদিদের বই পড়ে রিপোর্টিং করার কাজও করানো হয়, এবং যে কয়েদি যত বেশি বই পড়বে তার সাজা ততটাই কমিয়ে দেওয়া হয়। বলা হয়ে থাকে একটি বই পড়ার পরে একজন কয়েদির সাজা প্রায় 4 দিন কমে যায়। আর এই সমস্ত সহজ সাজার জন্যই ব্রাজিলে বেশি ক্রাইম হয়। ব্রাজিলে প্রায় প্রত্যেক 10 মিনিটে একটি করে মার্ডার হয়। পৃথিবীর সবচেয়ে বড় চুরি 6ই আগস্ট 2005 সালে এই ব্রাজিলেই হয়েছিল। আর সব থেকে অবাক করার মতো বড় বিষয় হলো যে এই চুরিটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর মধ্যে সব থেকে বড় চুরির রেকর্ড গড়ে ফেলেছে। 10 জন মানুষ মিলে এই চুরিটি করেছিল, যেখানে 256 ফুট সুড়ঙ্গ কেটে লুট করা হয়েছিল, যার পরিমাণ ছিল $70 মিলিয়ন, মানে 512,34,75,000 টাকার মতো। আর এই সমস্ত টাকা চোরেরা 5টি কন্টেইনারে ভর্তি করেছিল। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীতে সব থেকে বেশি নগ্ন সমুদ্র সৈকত এই ব্রাজিলেই অবস্থিত। এখানকার সমুদ্র সৈকতে পুরুষ এবং মহিলাদের নগ্ন দেখাটা একটা সাধারণ ব্যাপার। ব্রাজিলের মানুষের কাছে ফুটবলের থেকে জনপ্রিয় খেলা আর কিছুই নেই। এখানকার মানুষেরা ফুটবলকে একটু বেশি ভালোবাসে, স্পেশালি এখানকার মহিলারা, আর এজন্য ফুটবল খেলাতেও নগ্নতার দৃশ্য দেখতে পাওয়া যায়। বন্ধুরা এবার আপনাকে ব্রাজিল দেশের আরো একটি অদ্ভুত তথ্য দিতে চলেছি। ব্রাজিল হচ্ছে এমন একটি দেশ যে দেশে সব থেকে বেশি জাপানিরা বসবাস করে, মানে জাপানের পরে সব থেকে বেশি জাপানি এই ব্রাজিলেই থাকে। আর এইখানে আপনাকে বলে রাখা ভালো যে ব্রাজিল একটি লাতিন আমেরিকার দেশ, কিন্তু তবুও আপনি এখানে বিভিন্ন জায়গায় জাপানিদের দেখতে পাবেন। এখানে প্রায় 1 মিলিয়ন জাপানি বসবাস করে। এছাড়া ব্রাজিল এমন একটি দেশ যেখানকার মেয়েরা সব থেকে কম কাপড় পরে, অর্থাৎ ছোট জামা কাপড় পরার ক্ষেত্রে এখানকার মহিলারা প্রথম স্থান অধিকার করেছে। বন্ধুরা এই সমস্ত তথ্য ছাড়াও আপনাকে এটা জানিয়ে রাখি যে আমাজন জঙ্গলের যে 60% ব্রাজিলে রয়েছে সেই অঞ্চলের মধ্যে এলিয়েনরা বসবাস করে বলে মনে করেছেন রিসার্চকারীরা। আর এই কারণের জন্য ব্রাজিলের বৈজ্ঞানিকরা প্রতিনিয়ত রিসার্চ করেই যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তারা তেমন কিছু খুঁজে পায়নি। তো বন্ধুরা ব্রাজিল দেশ সম্পর্কে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন। আর আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।